কুড়ি দিন পরে চ্যান করছে ফাইনালি মৌমিতা। আজকে আমাদের বাবু প্রথম বাইরে বার হয়েছে নদিন পরে, আজকে একটা বাইরে ঘুরবে বাবু, তাই তো? প্রভাত সবাইকে, আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে হচ্ছে আমাদের বাবু নদিন মানে নর্তা, তো আজকে আমাদের বাড়িতে নর্তা হবে। আর নর্তাতে আমরা কোনো অনুষ্ঠান রাখছি না বেশি কিছু, মানে হালকার উপদ্য হবে, মোটামুটি আমরা সবাই শুদ্র হবো নাপতি দেখে। আর বাড়িতে আমরা হয়তো মাংস আনবো, মাংস নিয়ে সবাই মিলে বাড়ির লোকজন খাবো। তার কারণ কি, কদিন পরে ষষ্ঠী আছে, নদিন আর 21 দিনের ষষ্ঠী হয়, তো ষষ্ঠীতে একটু অনুষ্ঠান করব, আবার নর্তাই করব, তো উঠাটি পাড়ারও একটা ব্যাপার থাকে না, তো যার জন্য আজকে অনুষ্ঠান থাকছে না, ষষ্ঠীতে গিয়ে আমাদের অনুষ্ঠান থাকবে, ঠিক আছে? তো সকালবেলা এই যে বাবুর মা উঠেছে, আর সারা কালকে বাবু যা বিরক্ত করেছে, কি বলবো আপনাদেরকে, মানে প্রথম আর কি জন্মের পরে প্রথম এরকম হলো, বলো বাবু সারা রাত কেঁদেছে কালকে, রে আমাদেরকে ঘুমাতে দেয়নি, নিজেও ঘুমায়নি, আর কি সমস্যা হচ্ছিল, ও যত কাঁদছে তত আমাদের ফাটছে। আর এখন দেখুন আরামসে ঘুম চালাচ্ছে, সারারাত বাবা মাকে জাগিয়ে একদম আরামসে এখন ঘুমাচ্ছে, এখন কোনো মানে কোনো ঝামেলা নেই আর কি, ওর মা খাবি দিয়েছে, এখন খেতে তুলতে হচ্ছে ওকে, মানে খাওয়াচ্ছে জোর করে, তাও মুখ আর খুলছে না, ঘুম এত আরামসে চালাচ্ছে। আর সারা রাত মানে কি বলবো আপনাদেরকে, ও ঠাকুমাকে ফোন করে ডাকা যায়, ঠাকুমা 2:30 অবধি বসেছিল, প্রথমে সব জেঠি ছিল, তার মেজো জেঠি এসে বসেছিল, তারপরে আবার ঠাকুমা আসলো, তারপরে মানে একটু যে একটু শান্ত করে ঠাকুমা চলে গেল, তারপরে ঘুমিয়েছে, তারপরে কিছুক্ষণ পরে আবার কেঁদে উঠেছিল, তারপরে মা খাবিয়েছে আবার ঘুমিয়ে গেছে। এরমভাবে মোটামুটি সারা রাত ঘুম তো হয়নি, সারা রাত আমাদের, ও তো যা করেছে করেছে, আর এখন দিনের বেলা আমরা এখন কাজ করব, আমাদের শরীরে এনার্জি পাচ্ছি না, আর ও দিব্য এখন আরামসে ঘুমিয়ে নিচ্ছে, তাই তো? হ্যাঁ জেঠি কি বলো, সারা কি করেছে বাবু, আর মানে প্রথম এরকম বিরক্ত করেছে, বলো সারা রাত পুরো একদম জ্বালিয়ে, ও লোক 11:00-12:00 অব্দি ছিল, এসে বসে বসে, তারপরে যে চলে গেছে তখন মাকে ফোন করে মুখ ডেকেছে, মা এসে 3:00 অব্দি প্রায় ছিল, তারপরে আর আমাদের তো দুজনের শুধু টিপটিপ হচ্ছে দুজনের, কি হলো ভিতরে শুধু মানে ভয়ে আর কি, দুজনের অবস্থা খারাপ, ও একদিকে মেক করে আছে আর আমি একদিকে, কি হচ্ছে ছেলেটা এত কাঁদছে কেন, কোনোদিন তো এরকম কাঁদে না, হঠাৎ সারা রাত এত কাঁদছে কেন। অ্যাকচুয়ালি যেদিন বাবু বাড়িতে আসে সেই দিন আমরা বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম, আর আজকে বাবু নর্তা, তো আজকে মোটামুটি আমরা মাংস টাংস আনতে পারতাম, কিন্তু আজকে আমরা আনবো না, কারণ কদিন পরে আবার ষষ্ঠী, তো ষষ্ঠীতে খাওয়া দাওয়া হবে, তো আজকে করবো আবার করবো পাড়া যাবে, তো আজকে বাড়িতে মাংস আমরাই আমরাই খাবো বলে মাংস, তার জন্য এই যে ব্যাগ নিয়ে বেরিয়েছে, যাও মাংস আনতে। তো ফ্রেন্ড, আমি বাজার থেকে ফাইনালি নিয়ে চলে আসলাম পোলট্রিটা, আর পোলট্রিটাকে জবাই করা হয়ে গেছে, এখন গরম জলে দিয়ে পাখনাটা ছাড়াবো। 20 দিন পরে চ্যান করছে ফাইনালি মৌমিতা, তারপর 20 দিন তো, হ্যাঁ 9 দিন না, তারও বেশ হট, তার বেশি ছাড়া কম না, আজকে কেমন লাগবে জলটা যখন গায়ে পড়বে, বাবুও চ্যান করবে নাকি? আর মৌমিতা যেহেতু আজকে 9 দিন পরে চ্যান করবে, তাই এখানে মানে আমাদের বংশ পরম্পরা একটা কি নিয়ম আছে আমি জানি না সঠিক, মোটামুটি এখানে মাটির থান করে পুজো দিয়ে এটাকে আবার জলে ভাসিয়ে দেবে, এবং তারপরে মৌমিতা গিয়ে স্নান করবে, ঠিক আছে? তো এটা নিয়ম কি আমাদের জানি না সঠিক। নমস্কার করো, দেখো আমি যেন ভালো ভালো জল কুমারকে বলো, জল কুমারী ভালো ভালো যেন সব কিছু ভালো থাকে, ধরে আর লাভ সব লাভ লাগছে, হ্যাঁ আস্তে আস্তে করে ছুটে নিচে দেবে, হ্যাঁ ওর খুশি নেই বাস করে না আমরা দিতা হয় মাংস কাটা হয়ে গেল, আর এদিকে কিন্তু রান্নাও শুরু হয়ে গেছে, আর রান্নাটা আজকে মেজো বৌদি করছে, আর আমি যে ভিডিও করবো মানে সময় পাচ্ছি না, সবাই যে যার কাজে ব্যস্ত, কাউকে যে ক্যামেরাটা ধরতে বলবো সেরকম পরিস্থিতি নেই,
মানে আজকে নটা হয়তো লোকজন আসেনি, কিন্তু বাবু আর বাবুর মায়ের অনেক কাজ আর কি, তো সেই জন্যই আর কি সমস্যা হয়ে যাচ্ছে, ওদেরকেই সবাই হেল্প করছে। আর এদিকে দেখুন বৌদি একা দুটো ব্যালেন্স করছে, আমি একটু নেড়ে হেল্প করি, কিন্তু রান্নাঘরে নেই, আমি এখন হেল্প করছি। কিন্তু তুমি আমার এটা সাদা সাদা করে রাঁধছো কেন? হলুদ দিইনি তো। কেন তুমি হলুদ দেবে না, কিসের জন্য দেবে না সেটা আমাকে উত্তর দাও বেটা। তুমি চলবে না, দাদা জানো তো কিনে একবার করে দিল, ভালো হয়নি রাগে মাগে সেই খাইনি আর। অবশ্য আমি ওটা করবো না, আমি আরেকবার রান্না করাবো। মানে পোলট্রির যে পটাগুলো ছিল আর কি, সেইগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ওর গিলে, তারপরে যেগুলো থাকে ওইগুলো পরিষ্কার করে স্পেশালি। হ্যাঁ বলছি তো কি হয়েছে, ওটা বেশি মেজাবু খায়, ঠিক আছে, তো আমি আর কি খাবো, তার জন্য পরিষ্কার করে দিচ্ছি। এখন এইটা আর কি এইদিকে রান্না হচ্ছে, বাবা খায়, সবাই খায়, আমাদের গ্রাম বাংলায় সবাই খায়, হয়তো বাইরের লোকজন না খেতে পারে, বাট আমাদের দিকে সবাই খায়, ঠিক আছে, লজ্জার কিছু নেই, যেটা সত্য সেটা সত্য, আর সত্য বলতে আমি ভয় পাই না, ঠিক আছে। কাল রান্না করে আমি গেলে স্নানটা সেরে আসবো, তাই হলে তো বিশাল খুশি। আমি তো বলেছি আমি চ্যান করে সেজন্য খেতে পারি। ওখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে আমরা সব খেতে বসছি, ওদিকে টুকি একটা একটা করে জিনিস নিয়ে আসছে, আর মমিতা অনেকদিন পরে আমাদের সাথে খেতে বসে আর প্রায় মাসখানিক পরে, ঠিক আছে, মাসখানিক পরে মমিতা আমাদের সাথে খেতে বসছে, ঠিক আছে। ওইদিকে টেস্ট পেয়ে গেছে একজন, মাংস খাওয়া শুরু হয়ে গেছে ওইদিকে দিদা। আর আজকে আমাদের বাড়িতে হয়েছে ডাল চপ আর মাংস, তাই তো, আর বেশি কিছু আইটেম করিনি, গরিব মানুষ গরিবের মতো নাকি, তাই তো। হ্যাঁ আপনি কি বলছেন বলুন, হ্যাঁ আজকে কবের পরে ভাত খেতে বসছেন আমাদের সাথে আপনি? আমাদের আমার অলরেডি ভাত কিন্তু মাখানো হয়ে গেছে, ঠিক আছে, আর ওইদিকে একজন করছে খেতে খেতে বসলে ওর মা, ওর আর কি কানেকশন, তাই তো, তুমি খেতে বসলে ওর কানেকশন হয়, ওর মা যখনই খেতে বসে তখন ওর খিদে লাগে, তার আগে খিদে লাগে না। আজকে আমাদের বাবু প্রথম বাইরে বার হয়েছে নদিন পরে, আজকে থেকে বাইরে ঘুরবে বাবু, তাই তো, আর ঘুম চালাচ্ছে। ও বদমাস বাবা, ও বদমাস বাবা, সাবধানে রাখতে হবে যাতে হাওয়া বাতাস না লাগে, না খোকা বাবু, খোকা বাবু যাই লাল জুতো পাই, আর যত বুড়ি দেখলে পরে চোখ মেরে থাকে। বাবু জেঠি একা একা খাচ্ছে আমাকে না ডেকে, কিন্তু বড় গাল করে খাচ্ছে দেখুন, আমাকে একবার ডাকলো না যে আসো খাবো। আমার পেটটা খালি, পেট খালি দেখো, কে এটা বাবু হয়ে গেছে, বাবু আর বাবুর মা আজকে চেন করেছে এক বছর পর। সন্ধ্যেবেলা আবার দেখুন আমাদের বাবুকে কত লোক ডেলি সন্ধ্যেবেলা দেখতে আসে, জয়ন্ত এসছে, পূজা এসছে, টুকি এসছে বাড়ির থেকে, এদিকে মা এসছে, মহান মানুষ, হ্যাঁ অনেক দূর থেকে এসছে না দেখতে, সব থেকে দূর থেকে এসছে দেখতে, আমি আর কি দেখবো, আমি তো ডেলি দেখছি, আমাকে যা রাত্রে এখন এইবার সারা ডিউটি করতে হবে, যা ঘুমিয়েছি বিকেলবেলা এই রাত্রে ডিউটি শুরু আমাদের, সন্ধ্যাবেলা মোটামুটি ঘুমিয়েছি ওর পাদ্দা করে, ওর মাও ঘুমিয়েছে আর আমিও ঘুমিয়েছি, তাই তো বুলটি বুলটি এটা কে, হ্যাঁ কি হয়েছে, কি বল কি হয়েছে, কি কি ছত দিদি, ছত ছত দিদি, ছত দিদি, ছত দিদি কই, ছত দিদি, ছত দিদি কই, ছত দিদি, হ্যাঁ আমরা দেখতে এসেছি, ওখানে কাকে কোলে নিচ্ছে মা,
আমাকে ছেড়ে ওর ভাব খারাপ বলো ওর ভাব আগের দিন আপনার ভিডিও দেখেছিলেন আমাদের বাবুকে একটা স্পেশাল গিফট করেছিল যে পিসিটা, ওই পিসির মানে বাবুর ওই পিসির ছেলের আজকে জন্মদিন, ওই যে দেখতে পাচ্ছেন। সন্ধ্যেবেলা আমাদেরকে ডাকা হয়েছিল, সন্ধ্যেবেলা হুট করে চলে এসেছি, মানে হঠাৎ প্রোগ্রাম, তো মানে কেউ বুঝতে পারিনি। তো যাই হোক, মোটামুটি কিছু লোক উপস্থিত আছে আর তাই এখানে এসছি আমরা, এখন জন্মদিনে এখানে সেলিব্রেশন হবে। কি হলো এটা, কিসের বর্ষা হলো উপর থেকে আমার মোবাইলটা কি হয়ে গেছে? তো গাইস, আজকের মতো আমাদের ছোট্ট ব্লগটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই আপনাদের একটা মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আমার শালিকেও নিয়ে